আপনারা স্ক্রিনে তিনটে গ্লাস দেখতে পাচ্ছেন। তিনটে গ্লাসের ভেতরে কিছু পয়সা রাখা আছে। বাঁ দিকের গ্লাসটা হচ্ছে আমাদের দেশের ব্যাংক, ডান দিকের গ্লাসটা হচ্ছে আমাদের দেশের কর্পোরেটস, আর মাঝের গ্লাসটা হচ্ছে আমরা। আমরা মানে মিডল ক্লাস, সিপিএম ক্লাস, কংগ্রেস ক্লাস, বিজেপি ক্লাস, তার সঙ্গে ইউনিয়ন ক্লাস, ট্রেড ইউনিয়ন ক্লাস, যত ধরনের ক্লাস হয়। এবার বলবেন কংগ্রেসের ক্লাসটা কি? কংগ্রেসের ওপর লেভেলে কিছু মানুষ বড় লোক, বিজেপির ওপর লেভেলের কিছু মানুষ বড় লোক, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বড় লোক, এরকম পার্সেন্টেজ কষে দেখা যাচ্ছে যে 10%-এর হাতে 90% সম্পত্তি। বাঁদিকে ব্যাংক, ব্যাংকটা কেন? ব্যাংকটা হচ্ছে মিডল ক্লাসে কী করে লুটে নেওয়া যায়। মানে আপনি একজন ইন্ডিভিজুয়াল, আপনি ব্যাংকে গিয়ে পয়সা রাখেন, কারণ আপনার পয়সা রাখার জায়গা নেই, এটা তারা বুঝিয়েছে, আপনিও বুঝেছেন। ধরুন 5,000 টাকাই আপনি ব্যাংকে রেখেছেন, সেটা বাড়িতে রাখলে কেউ চুরি করে নিলেও আপনার খুব একটা কিছু যায় আসতো না, বন্ধু বান্ধবদের থেকে চেয়ে নিতে পারতেন। তা আমরা ব্যাংকিং সিস্টেম কেন বলি, আর ব্যাংকিং সিস্টেমটাই বা কি? এখনও বাংলার চারিদিকে ব্যাংক পৌঁছায়নি, বা ভারতবর্ষে গ্রামে গ্রামে ব্যাংক পৌঁছায়নি, যেভাবে ডক্টররা পৌঁছাননি, যে জন্যে আরএমপিএ ডক্টররা চালাচ্ছেন, যেভাবে আমাদের দেশের অ্যালোপ্যাথি ওষুধ পৌঁছায়নি তাই তারা আয়ুর্বেদিক খাচ্ছেন, বহাল তবিয়তে খাচ্ছেন, বেঁচেও যাচ্ছেন। আজকে যে আমাদের কন্ট্রোভার্সিটা, আমরা 90% লোককে নিয়ে বলি, এই মাঝের গ্লাসটা আমরা কী করে বোঝাবো? মানে মাঝের গ্লাসে বেশি টাকা থাকবে, আর দুদিকে যেমন আছে আর থাকবে, তাতে কী যায় আসে? এই মাঝের গ্লাসটাকে আমরা বলছি সোশ্যাল রেভলিউশন, সোশ্যাল ক্যাপিটাল। এই মুহূর্তে ভারতবর্ষে যারা বক্তব্য রাখছেন মিডল ক্লাসের হয়ে, যেমন সিপিএমের হয়ে, যারা বলে আমরা মিডল ক্লাসের, আমরা মানুষের কথা বলি, এসিসিআই যেমন বলে মানুষের কথা বলি, ডিএফআই যেমন বলে আমরা মানুষের কথা বলি, তৃণমূল বলে যেমন আমরা মানুষের কথা বলি, সবচেয়ে প্রথম হচ্ছে তারা মানুষ বলে শব্দটাই জানেন না। একটা মানুষ যদি রাস্তায় শুয়ে থাকে তাহলে মানুষ রাস্তায় শুয়ে আছে, এটা হবে স্টেটমেন্ট। দুটো লোক যদি না খেয়ে মারা যায় বা না খেয়ে থাকে দিনের পর দিন, মানে সকালে একবার কোনো রকমভাবে খেলো, বিকেলে জল টলের সঙ্গে একটু মুড়ি খেলো, তারপরে শুয়ে পড়লো, এবং দুঃখের কথা হচ্ছে আপনি সেটা জানেনও না, মানে আপনি যে মানুষটি ধরুন একটু সুন্দর মনে রয়েছেন, ঋণগ্রস্ত, বাড়ির মাথাটা ভাঙা, মানে চাল যেটাকে বলে সেটা ভাঙা, আপনার পাশে দাঁড়ানোর মতন কোনো সংস্থা ভারতবর্ষে নেই, এই যে আমি সুন্দরবনের কথা বলছিলাম, গড়িয়াহাটেও মানুষের পাশে দাঁড়ানোর কোনো সংস্থা নেই। হকার সংগ্রাম কমিটি লাখ লাখ লোককে রিপ্রেজেন্ট করে, সেই লাখ লাখ লোক এখন বেকার। আজকে আমি সল্টলেকের যদি কথা বলি, সল্টলেকের মানুষ বেকার, তাহলে আমরা কোথায়? আসুন এইবার আপনাদেরকে বোঝাই যে আমরা কোথায়। আর এই গ্লাসটির কথা বারবার মনে রাখবেন, মাঝের গ্লাসটি আমরা, যারা এই দুটোকে সম্মিলিত শক্তিকে হারিয়ে দিতে পারি যদি সোশ্যাল ক্যাপিটাল তৈরি করতে পারি। এখন সকাল বাজেনি, মানে সকালের ঘণ্টি পড়েনি, নাটক শুরু হতে এখন অনেক দূর। আপনারা প্রায় 3 মিনিট শুনলেন যে সোশ্যালিজম কী বা সোশ্যাল ক্যাপিটালটা কী। মাঝের যে গ্লাস সেটা আমরা, বারবার মনে রাখবেন, মাঝের যে গ্লাস সেটা আমরা, আমরা মানে মিডল ক্লাস, যারা এই মুহূর্তেও ভাবতে পারেনি আমাদের করতেটা কী হবে। আমাদের ইগো আমাদেরকে আটকে দিচ্ছে, আমাদের অভিমান আমাদেরকে আটকে দিচ্ছে, আমাদের শিক্ষা আমাদেরকে আটকে দিচ্ছে, আমরা একসাথে কিছু করতে পারবো না। সেটা বুঝলাম, আপনি একসাথে কিছু করতে পারবেন না, মানে আপনার রোববার দেশত্ববোধ জাগবে, কারোর সোমবার জাগবে, কারোর মঙ্গলবার জাগবে, মানে আমি মন্দিরের ঘণ্টাগুলো বলছি। সিস্টেমটা সেট করা হয়েছিল যাতে মন্দিরও সোশ্যালিজমের সঙ্গে যেন কাজে লাগে। আপনি ভাবুন, দেশের ট্যাক্সের টাকা, দেশের ট্যাক্সের টাকা গভর্নমেন্ট নিয়ে চলে গিয়ে তারপরে তারা মিসহ্যান্ডেল করে ছেড়ে দিচ্ছে, কারণ ইকোনমিক্স তারা বোঝেন না। ভারতবর্ষের যে কটা ইকোনমিক্সটা যদি জন্মে থাকেন, আমি মনমোহন সিংয়ের কথা বলছি, তিনিও কিন্তু গরিবকে বড়লোক করার জন্য প্ল্যান করেননি, তিনি ইকোনমিক প্ল্যান করেছিলেন বলে প্রায় 20% লোক গরিব সীমারেখার ওপরে আসতে পেরেছিল, মানে তারা ইনকাম করছিল, যে কথাটা তারা বারবার করে বলেন, ঠিকই বলেন, স্বচ্ছন্দে ইনকাম করলে সেই মানুষটি অনেক কিছু কিনতে পারবে, মানে এলআইসি পলিসি কিনতে পারবে, মেডিক্লেম কিনতে পারবে, বড় লোকেদের যা যা সংস্থা ঠিক করা আছে, যাতে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে আপনারা মাথা নত করতে পারেন, আর ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পলিটিশিয়ানদের পাশে সামনে মাথা নত করতে পারেন, বা তারা
ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে মাথা নত করতে পারেন, আর ব্যাংকটা হচ্ছে মিডল ক্লাসকে লুটে নেওয়ার যন্ত্র। আপনি ঠিকই বুঝতে পারছেন, তো যেখানে যেখানে গরিব মানুষেরা আছে সেখানে সেখানে ব্যাংক আপনি দেখতে পারবেন না, আর যেখানে যেখানে সম্ভাবনা বেশি যে এখানে প্রচুর মানুষ ইনকাম করে সেখানে ব্যাংকের সংখ্যাও বেশি হবে। মানে ধরুন গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম, কোনো ব্যাংক নেই। তার কারণ হচ্ছে ভারতবর্ষের কোনো শক্তি যাকে গভর্নমেন্ট বলা হয়, যাদেরকে আমরাই চুজ করি, সেজন্যই বলছি যে মিডল ক্লাসে অ্যাওয়ারনেসও শুরু হয়নি। সোশ্যাল ক্যাপিটালটা আসলে কি, আপনি একটি লোক, আপনি যে পাড়াতে থাকেন সেই পাড়াতে কারোর সঙ্গে কথা বলতে পারেন না, তাই পাকিস্তান পাকিস্তান আলাদা করে বলে লাভ নেই। আমাদের নিজের ভেতরেই পাকিস্তান, আমি জানি না পাকিস্তানকে শত্রু দেশ বলা হয় কেন, আমাদেরই দেশ থেকে ভাগিত হয়ে একটি দেশ, সেখান থেকে ভাগিত হয়ে বাংলাদেশ। মানে আপনি ভাবুন, আপনার বন্ধু এই মুহূর্তে না খেয়ে দিয়ে রয়েছে, তার চাকরি নেই, আপনি গভর্নমেন্টরত একটি দেশের সার্ভেন্ট, আপনি কিন্তু তার পাশে দাঁড়ানোর কোনো প্ল্যানই করেননি। আপনি হচ্ছেন আসল দেশের শত্রু, যে দেশেরই ইনকামটাকে জেনারেট করে আপনি ভাবছেন আমি তো পরীক্ষা দিয়ে পাশ করেছি, আমি তো বেশ বুদ্ধিমান। আপনি ভাবুন, আপনি বেশ বুদ্ধিমান বলে আপনাকে 40 বছর চাকরি দেওয়া হবে কেন? আমাদের দেশে যে ধরনের বেকার আছে, তাহলে তো ম্যাক্সিমাম 5 বছরের আপনি চাকরি হওয়া উচিত। অনেকেই যে বলেন না যে দেশ নেতারা তো 5 বছরের জন্য আসেন, তারপরে তারা পেনশন পান কেন? পেনশনটা এই জন্যে পান, যদি দেশ নেতারা দেশের সিস্টেমটাকে এইভাবে সেট করতে পারতেন যেখান থেকে সবাই বড় লোক হতে পারত। তাই আমাদের দেশে যতই মনি ঋষিরা জন্মে থাকুক এবং তারা যে কথাই বলে যাক, যতক্ষণ না মিডল ক্লাস সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যাচ্ছে, মানে এই যে অন্ধকার দেখতে পাচ্ছেন আমার জানলার বাইরে, সে অন্ধকারটা অ্যাকচুয়ালি আপনার মনের ভেতর। আপনার অন্ধকার যতদিন না দূর হচ্ছে আপনারই লাইটে, মানে আপনিই মোমবাতি জ্বালালেন, তারপরে আপনি মশাল জ্বালালেন, তারপরে আপনি টিউবলাইট জ্বালালেন, তারপরে আপনি নিজের ভেতরে হ্যালোজেন জ্বালালেন, এটা হতে 100 বছরও লাগতে পারে। মানে আপনার থট প্রসেসটা যেরকম, মানে আপনি আপনার বাচ্চার মুখ চেয়ে, আপনার বাচ্চারও বাচ্চার মুখ চেয়ে যে জন্মায়নি তাকে কল্পনা করে কোনো মুভমেন্টে যদি আসেন, তাহলে ভারতবর্ষ সেইখানে গিয়ে শ্রেষ্ঠ আসনও পাবে। সেইখানটা কিন্তু ভাববেন না যে আমেরিকায় গিয়ে ভারতকে মহান হতে হবে, ভারতবর্ষের 130 কোটি লোকই পারবে। আজকে গ্রামাঞ্চলে, আমি শহরের কথা এই জন্যে বারবার করে বাদ দিচ্ছি, শহরের মানুষেরা যত শিক্ষিত হয়েছেন তারা তত অশিক্ষিতের মতন তর্ক করেন। আজ অবধি আমি শুনিনি কোনো এড়ে বাবুকে যে 30 বছর তারা ভুল করার পরেও, একটা লোকের পাশে না দাঁড়ানোর পরেও, কোনো সিস্টেম না করার পরেও, একটা বুড্ঢা, মানে একটা মানুষ যখন বুড়ো হয়ে যাচ্ছে তাকে একা ছেড়ে দেয়, তার মৃত্যুর পরে তার লাশটিকে এনে পার্টি অফিসের সামনে কমরেডকে সালাম জানায়, এটা ভবানীপুর থেকে জেনেছিলাম। এবং কে বলছে? একজন কমরেড ভাই বলছে যে নরেশদা, এই তো এদের নীতি এবং অনীতি দুটোই রয়েছে। এবার ভেবে দেখুন, সব পার্টি অফিস এই মুহূর্তে শূন্যতায় ভুগছে, কারণ তারা জানে না যে সোশ্যাল ক্যাপিটালটা কী। সোশ্যালিস্ট মুভমেন্ট এই মুহূর্তে ভারতবর্ষে যারা করছেন তারাও জানেন না যে সোশ্যাল ক্যাপিটালটা কী। বলে মিথ্যেকে বারবার বললে সেটা সত্য হয়ে যায়, মিথ্যেকে বারবার বললে সত্য হয়ে যায়, তাহলে কোন মিথ্যেটাকে হাজারবার করে বলা যায় যে আপনি নিজের সন্তানের জন্য জাগলেন না, তাহলে সত্যটাকে কি করে বলতে হয়? সত্যটাকে বলতে হয় না, সত্যটাকে করে দেখাতে হয়। দেখবেন আপনার অ্যাগেনস্টও একটা ফলস কেস দিয়ে আপনাকে জেলে পুরে দেওয়া যেতে পারে। আমাদেরই কম্পিউটারে যে আমরা ইমেল ইউজ করি বাইরের, মানে আমাদেরই দেশের কোনো যন্ত্র আপনার কম্পিউটারে ঢুকে অনেকগুলো মেইল করে দিতে পারে, এইভাবেই একটা কেস চলেছে। আমেরিকাতে স্টাডি হয়েছে যে আপনার কম্পিউটারে ভুলভাল মেইল ঢুকিয়ে তাকে ইউএপিএ দিয়ে জেলে পুড়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষের এই মুহূর্তে যে গভর্নমেন্ট, তারা দেশেরই মানুষকে ভয় পায়, মানে একটা হিন্দু আর একটা হিন্দুকেই ভয় পায়। সে সারাক্ষণ ধরে ভাবে এ দেশদ্রোহিতা করছে। দেশদ্রোহিতা কে করতে পারে? দেশদ্রোহিতা শুধুমাত্র তারাই করতে পারে যাদের হাতে পুলিশ ও প্রশাসন আছে, কারণ তারা দেশ চালাতে পারেন না বলে মিডল ক্লাসকে হেনস্থা করার নামই হচ্ছে দেশ চালানো। এই মুহূর্তে না, সারা জীবন ধরেই ছিল, রাজারাও এই হেনস্থাই করতো। একমাত্র শিবাজি বলেছিলেন যে যখন সৈন্যরা হেঁটে হেঁটে যাচ্ছে কোনো গ্রামের ওপর দিয়ে, গ্রামের যেন শস্যগুণকে তারা লুট না করে, তাদের যদি প্রয়োজন হয় তাহলে গ্রামের লোককে টাকা দিয়ে যেন সেই শস্য নেয়।
সেই জন্য তাকে দেশনায়ক বলা হয়েছে। তিনি ছিলেন শূদ্র বা ক্ষত্রিয়র ভেতরে। তাকে যখন সিটে বসানো হচ্ছে, সিট মানে পার্লামেন্টের সিট না, রাজার সিটে, পায়ের আঙুল থেকে টিপ দিয়েছিল ব্রাহ্মণরা। আমি ব্রাহ্মণদের খচ্চর জাত বলছি না, ব্রাহ্মণদের খচ্চর বলছি না, সাধারণ মানুষ, আদিবাসী মানুষ, গরিব মানুষ, গরিব শিক্ষিত মিডল ক্লাস মানুষ, এরা হচ্ছে সবচেয়ে বেশি খচ্চর জাত। 40 বছর ধরে প্রতিবাদ, অথচ একটি মায়ের পাশে দাঁড়াতে পারে না, বেশ্যাদের পাশে দাঁড়াতে পারে না, স্টুডেন্ট ফোর্সকে তৈরিও করতে পারে না যে তারা তাদের পাশে দাঁড়াবে। এই যে বড় বড় ইউনিয়নে এসে বড় বড় কথা 40 মিনিট বক্তব্য রাখছেন, তারা একটি মায়ের পাশে কীভাবে দাঁড়াবেন জানে না। ভারতবর্ষ এই অন্ধকার তৈরি করেছে নিজেরই হাতে। যত শিক্ষিত হয়েছে সে, যে যত মোটা মোটা বই পড়েছে সে, তত নিজের ভেতরটাকে অন্ধকার লিপ্ত করেছে, তাই সে অন্য স্টুডেন্ট লিডারের ভেতরেও একটা অ্যান্টি ন্যাশনালকে খুঁজে পায়। দুজন ডিসকাস করে ভারতের কোনো কাজে লাগে না। আমাদের সকাল হতে অনেক দেরি, কিন্তু কিছু নাম যারা এই কাজটি করছেন সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে, তার ভেতরে সর্বশীর্ষে রয়েছেন ঝর্ণা মুখার্জি ফ্রম দুর্গাপুর, রুমি লাহিড়ি ফ্রম শ্রীরামপুর, শৌভিক নেগেল ফ্রম শ্রীরামপুর, শ্যামলধর ফ্রম লেকডাউন, মিতা শিকদার ফ্রম বাঘাযতীন। এই কটা নামের ভেতরে সীমিত ছিলাম। এরপরে আরেকটা নাম জুড়েছে, সুমন কুমার ঝা, ডলফিন ইংলিশ মিডিয়াম স্কুল, বেলুর। এরপরে যাদের নাম জুড়তে যাচ্ছে তাদের নাম বলছি না, কারণ আমি মনে করি যে তারা করে দেখাক, তারা অন দ্য ভার্জ অফ ডুইং ইট। কেউ ফেসবুকে এসে আমার পোস্টিংগুলোকে শেয়ার করছেন, কেউ সুন্দরবন থেকে মেসেজ পাঠাচ্ছেন, কেউ সুন্দরবনের আরও গভীর থেকে মেসেজ পাঠাচ্ছেন। তিনি কাজটা শুরু করছেন, করছেন, করবেন আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসেই পৃথিবী বেঁচে আছে। আমার সূর্য উঠবে যেদিন, সে যেদিন আমরা সব মিডল ক্লাস, এই মিডল ক্লাস, এই যে মিডিলের যে গ্লাসটাকে সেটাকে ভরিয়ে দেব। অঞ্চলে অঞ্চলে মায়েরা, বাচ্চারাও মুভমেন্টের ভেতরে যুক্ত থাকবেন। আপনারা ধরে নেবেন যে ইন্ডিপেন্ডেন্সের, নেক্সট ইন্ডিপেন্ডেন্সের লড়াই চলছে। এই 15th আগস্ট আমরা সবাই মিলে আপনার পাড়াতে যখন আপনারা ইন্ডিপেন্ডেন্সকে সেলিব্রেট করবেন, তখন নিজেদের আর্থিক ইন্ডিপেন্ডেন্সের সেলিব্রেশন শুরু করবেন। সেদিন একটি মায়ের হাতে পেনশন তুলে দেবেন। আমি বাবলিদির কথা বলতে কী করে ভুলে গেলাম জানি না, এই মুহূর্তে মনে পড়ল। ভারতবর্ষের বিগেস্ট মুভমেন্ট যেটা হতে যাচ্ছে, বাবলি মুখার্জি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তিনি একটি পার্টি করতেন, সেই পার্টিটি ছেড়ে দিয়ে, অ্যাজ পার মাই অ্যাডভাইস শুধু বলবো না, তার দর্শকেরাও বললো যে আপনি পার্টিটা ছেড়ে দিন, আমি শুধু একটাই কথা বলেছিলাম, যদি সোশ্যাল মুভমেন্টে থাকেন তাহলে কোনো পার্টির কথা বলা যাবে না। তার কারণ হচ্ছে পার্টি কারোরই হতে পারে না, সে নিজেরই হতে পারে না। কোনো পার্টির, কোনো পার্টি ভারতবর্ষে এবং পৃথিবীরও তার ক্যাডারের কাজে লাগে না। ক্যাডারও তো বেকার, আজকে ইউনিয়ন নেতারাও তো বেকার, আজকে ইউনিয়নের সদস্যরাও বেকার। যে সিস্টেম নিজের সিস্টেমের কাজে লাগে না, যে মা নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না, তারা কোনো কাজেরই না। মানে ইন ওয়ান স্ট্রোক ভারতবর্ষের একটা ফোর্সকে একদম মাইনাস করে দিন, যারা এই মুহূর্তে মঞ্চে, মিছিলে, টিভিতে এসে আপনাদের সামনে বক্তব্য রাখছেন, দে আর অল ইউজলেস। আমি একটা সুইপিং স্টেটমেন্ট করছি, কারণ এতগুলো শিক্ষিত মানুষ, হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করা মানুষ, তারা যখন একটি গরিবের কাজে লাগে না, তাদেরকে ইউজলেস বলা উচিত, তারা ইউজলেস। তাই ভারতবর্ষের বৃহত্তম মুভমেন্ট তাদের হাত ধরে হবে, যারা হয়তো এই মুহূর্তে 8th পাস 10th পাস, তারা গ্রামে বসে আছেন, তারা শহর অঞ্চলে বসে আছেন, এবং তারা দেখতে পাচ্ছেন না কোন দিশাতে আমরা হাঁটবো। তাহলে বুঝে মনে রাখবেন যে এই লড়াইটা সবে শুরু হয়েছে, এখানে কারো প্রাণ নিতে হবে না, হাঁটতে হবে না। আপনার পাড়াতে মাসে একদিন শুধু টেবিল নিয়ে বসলেই হলো। আমি যে লিফলেটটা করে দিয়েছি, যেটা সুদীপবাবু কালকে শেয়ার করলেন, এটা কালকে বাপ্পাও শেয়ার করলো, আপনাদেরকে এই লিফলেটটাকে ওই টেবিলে বসে পাড়া ভিত্তিক একটা যখন লিফলেট দিলেন, আপনার সঙ্গে অনেকেই যোগাযোগ করলো, তাহলে এরকম কিছু টেবিল নিয়ে আমাদেরকে বসে যেতে হবে। আমাদের মিডল ক্লাসের কোনো প্রোডাক্ট নেই, আমরা এত ফুলিশ জাত, এই মিডল ক্লাস অ্যান্ড গরিব, যারা এক হবে না বলে নিজেদের পিঠেই ছুরি মারছে বারবার, আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর ব্যাংকের ঘরে টাকা ভরে দিচ্ছে। এইবার আমাদেরকে বুঝতে হবে যে আমরা কীভাবে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে কীভাবে ইন্ডাস্ট্রি খুলব, সেটা নিয়ে কোনো দিন পরে হবে।
আপনারা এই মুহূর্তে পাড়াভিত্তিক এক ওভার সরঞ্জাম তৈরি করুন ও ভাবনামুখ 1100 ভাবনামুখ 1138 দেখতে শুরু করুন। ভারতবর্ষের বিগেস্ট মুভমেন্ট অপেক্ষায় আছে আপনাদের। আমি বলছি না কোনো পিএইচডি পারবেন না বা কোনো এমএ পারবেন না, কোনো এমফিল পারবেন না, তা কিন্তু নয়। আপনার ভেতরে আগুন থাকলে আপনি পারবেন। দেশকে বাঁচানোর জন্য প্ল্যান, মানে শহীদ হয়ে গিয়ে আমাদের দেশ কোনোভাবে চেঞ্জ আসেনি। ভগৎ সিং শহীদ হয়ে গেছেন, ক্ষুদিরাম শহীদ হয়ে গেছেন, তাদের জীবন দেওয়ার পরেও ভারতবর্ষের মানুষের জাগরণ হয়নি। তার কারণ হচ্ছে আমাদের কারোর ভেতরে তাদের আইডিয়াকে ইমপ্লিমেন্ট করার বা দেশটাকে ভালোবাসার মতন বুদ্ধিটুকু নেই। না থাকাতে কালো অক্ষরগুলো আলমারির ভেতরে শোভা পেয়েছে আর আপনি এখনও কাঁদছেন, চোখের জল ঝড়াচ্ছেন। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, মনে রাখবেন কেউ আসেনি সেই ঝড়ের যে ভেঙে গেল গেটটাকে ঠিক করতে। এখন সকাল হতে অনেক বাকি, এখন সকাল হতে অনেক বাকি। যে সূর্য ওঠে সেটা প্রাকৃতিক সূর্য, সে নিজের মতন করে একটা সিস্টেম চালায়, যার কোনো রাজা নেই, শুধু সিস্টেম আছে। যদি সিস্টেমটাকে করতে পারেন তাহলে কালকে আমাদের দেশে আবার সেই কবিগুরির কথা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। ভাবুন তো, কলকাতায় বসে একটা সেমিনার করছেন গ্রামে যাব বলে, সেই সেমিনারটা গ্রামে নয় কেন? এতদিন একটা নাম দেখে এসেছেন শেষে, ইন্সপিরেশন প্রণব সেন, ইনি সেই মানুষ। প্রণব কিছু বলো। ভাবনামুখ আমাদের এমন একটি চ্যানেল যেখানে সব মানুষের একসঙ্গে হবার জায়গা, মানুষের সাধারণ মানুষের এবং মানুষের মেলবন্ধনের জায়গা এবং এখান থেকে কিছু করার জায়গা। ঠিক, এইখানটাতে মানে ছোট থেকে বড় পর্যন্ত, একদম 5 বছর থেকে 95 বছর বয়স পর্যন্ত, তারা প্রত্যেকের জন্য কিছু না কিছু করতে পারে। এবং শুধু সাহিত্য নয়, খবর কাগজ জমিয়ে, সেই খবরের কাগজ জমা করে সেই টাকা দিয়ে তারা নানা রকমের সোশ্যাল ওয়ার্ক করতে পারে। যেমন যে মেয়েটির বিয়ে হচ্ছে না পাড়ায়, বা কোনো একটা ছেলে বই কিনতে পারছে না, বা তার মায়ের অসুখ বাবার অসুখ, সামান্য টাকা হলে কিছুটা সাশ্রয় হয় এবং কিছুটা উপকার হয়, সেই রকম এই পেপার ব্যাংক থেকে, মানে যেই পেপার ব্যাংকের এই আইডিয়াটা এসছে এই নলেজ জৈনের মাথা থেকে। হ্যাঁ, এখন ওইটা মোটামুটি গোটা ভারতবর্ষেই সমাদৃত হতে চলেছে। এবং আমি এটি বলতে চাই যে এই কাজটি করার জন্য আমি কিন্তু বিজনেস ছেড়ে দিয়েছি, চাকরি আমি করি না। এবং আমার পাশে যে বন্ধুটি দাঁড়িয়েছে সে হচ্ছে এই প্রণব সেন।